ক্যাম্প নু ছেড়ে পিএসজিতে যাওয়ার গুঞ্জনের মধ্যেই জ্বলে উঠলেন নেইমার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ব্রাজিলের এই ফরোয়ার্ডের দারুণ নৈপুণ্যে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়েছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে 2-1 গোলে জিতেছে বার্সেলোনা। সেরি এ চ্যাম্পিয়নদের কাছে হেরেই গতবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছিল তারা। প্রথমার্ধে নেইমারের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে 1 গোল শোধ করে জর্জো কিয়েল্লিনি। 82,000-এর বেশি দর্শক ঠাসা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই জয়ের মধ্যে দিয়ে শুরু হয় বার্সেলোনার নতুন কোচ এর্নেস্তো ভালভার্দের অধ্যায়। বার্সেলোনা ভালো শুরু করার পর ফ্রিকিক থেকে সুযোগ নষ্ট করেন লিওনেল মেসি ও নেইমার দুইজনেই। 85 মিনিটে মেসির পাস ধরে পাকা আলকাসের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে উঁচু শট লক্ষ্যভেদ করেন নেইমার। পরের গোলটি এক কথায় অসাধারণ, মেসির পাস ধরে ডিবক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে খানিকটা ডান দিকে এগিয়ে যান। আটকাতে ছুটে আসা আরও 3 জনকে ফাঁকি দিয়ে আরেকটু এগিয়ে কোনাকুনি শটে জানুলিজি বুফনকে পরাস্ত করে নেইমার। দ্বিতীয়ার্ধে মেসি ও নেইমারকে আর মাঠে নামাননি কোচ, নামেন এমএসএন ট্রয়ের অন্য সদস্য লুইস সুয়ারেস। এই সুযোগে প্রথমার্ধে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপরা পাল্টা আক্রমণ শুরু করে। বদলি নামা পাওলো ডিবেলা ও গঞ্জালা হিগুইনরা বার্সেলোনার রক্ষণে চাপে রাখে। 63তম মিনিটে ডান দিক থেকে ডিবেলার ক্রসে হেডে বল দেওয়ান কিয়েল্লিনি। সমতাসূচক গোলের দেখা অবশ্য পায়নি তারা, শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়তে পারেনি স্পেনের দলটির। তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।